আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ, মানে হচ্ছে সরিষা ভাপা যেটা সেটা। সরিষা ভাপা ইলিশের জন্য এখানে প্রথমেই নিয়ে নিলাম 3 পিস মাছ, আর 3 পিস মাছের মধ্যে আমি হচ্ছে 1 টেবিল স্পুনের মতো, একটু কম, 1/2 টেবিল চামচের মতো লবণ, আর হচ্ছে মরিচের গুঁড়ো অল্প, আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি। আর এটার সাথে আমি 2 পিস ডিম নিয়েছি ইলিশ মাছের। তো এখানে ব্লেন্ডারে প্রথমেই আমি সাদা এবং হচ্ছে কালো দুইটা সরিষাই নিয়েছি, 1 টেবিল চামচ করে, 2 টেবিল চামচ, আর হচ্ছে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচামরিচ আর লবণ, আর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। বলে রাখা ভালো, আমি কিন্তু সরিষাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে এটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং খুবই স্মুদি হয়। এখন আমি একটা বাটি নিয়েছি যেটাতে আসলে ভাপা ইলিশ তৈরি করব, সেই বাটিতে আমি সরিষাটা ভালোভাবে বেড়ে নিচ্ছি। বাকিটুকু পানি আমি দিয়ে দিলাম, এটা এক্সট্রা গ্রেভি হিসেবে কাজ করবে এবং মাছটাকে সেদ্ধ করবে। এখানে অল্প 1/2 টেবিল স্পুনের মতো আমি হচ্ছে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সরিষার তেল, মাস্টার্ড অয়েল যেটা। এখন এই 1 টেবিল স্পুনের মতো হলুদ আর হচ্ছে 3 টেবিল স্পুনের মতো সরিষার তেল ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিব। এখন সেই ম্যারিনেট করা মাছগুলা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে বলে রাখা ভালো, ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন অথবা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, তাতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। 2 পিস ডিমটাও আমি এর সাথে সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন 4-5টা আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা ঢাকা দিয়ে ভাপার জন্য দিয়ে দিব। আমি চুলায় প্রথমেই অনেক আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম একটা বড় পাতিলে, আর একটা এখানে স্ট্রেনার নিয়ে নিচ্ছি, স্ট্রেনারের উপরে এটা বসিয়ে দিলাম বাটিটা। দেখতেই পাচ্ছেন গরম পানির ধোয়া উঠছে, আর এই পর্যায়ে আমি এটা রেখেছিলাম প্রায় 1/2 ঘন্টা থেকে 45 মিনিটের মতো, যেহেতু এটা ভাপা একটু ধৈর্য সহকারে তৈরি করতে হবে। এই তো আমার ভাপা ইলিশ রেডি, আর এটাকে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে এটাকে একটা প্লেটে অথবা বাটিতে সার্ভ করতে পারবো। কালারটা যদিও বা বোঝা যাচ্ছে না, তবে কালারটা খুবই ন্যাচারাল, যে ইয়েলো কালার সেই কালারটা এসেছে। এই তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এটাতে কোনো ধরনের এক্সট্রা কোনো মশলা নেই, সরিষার তেল আর সরিষা বাটা ছাড়া, কাঁচামরিচ ছাড়া আসলে কিছু নেই। এটা একদম অথেন্টিক এবং অরিজিনাল, এবং অরিজিনাল টেস্টটা যেরকম হয় ভাপা সরিষা ইলিশের, এটা এই রেসিপি ফলো করলে আপনারা সেমভাবে তাহলে অবশ্যই এটার অথেন্টিক রেসিপিটার টেস্টটা বুঝতে পারবেন। এখানে আমি এখন একটা প্লেটে খাবার জন্য এটা নিয়ে নিচ্ছি, আর এটা গরম 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 ভাতের সাথে পরিবেশন করতে পারলে ভালো হয়। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।